কখনো মাদক আর কখনো যৌন উত্তেজক ঔষধ নিয়ে লীলা খেলায় মেতে উঠতেন 51 বছর বয়সী মোস্তাফিজুর রহমান। ঘরে স্ত্রী রেখেও নারীদের নিয়ে রঙ্গ তামাশা করাই যেন তার প্রধান কাজ। স্ত্রী পরিচয়ে জেসমিন আক্তার নামে এক নারী নিয়ে গেল 14 ফেব্রুয়ারি সকালে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন মোস্তাফিজ। এরপর হোটেল কক্ষে যাওয়ার পর টাকা নিয়ে বনি বনা না হওয়ায় ওই নারীর উপর চওড়াও হন তিনি। বাক বিতণ্ডার এক পর্যায়ের ক্ষোভের বশবর্তী হয়ে জেসমিনকে হত্যা করে হোটেল থেকে পালিয়ে যায় মোস্তাফিজ। পরে ব্যাপক গোয়েন্দা নজরদারির পর গেল 17 ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারি থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব 7। স্বামী স্ত্রীর পরিচয়ে কক্সবাজারের সিবার্ড হোটেলে অবস্থান করেন এবং 15 ফেব্রুয়ারি দুপুরে মোস্তাফিজুর রহমান হোটেলের যে রুমটিতে ওনারা অবস্থান করেছিলেন সেটা তালাবদ্ধ অবস্থায় রেখে সেই স্থান ত্যাগ করেন। পুলিশ এবং সিআইডির উপস্থিতিতে রুম ভেঙে প্রবেশ করে সেখানে এই নারীর মৃতদেহ উদ্ধার করেন। গতকাল সন্ধ্যা 7টার দিকে এই অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির সাথে যে ভিকটিম যিনি মারা গিয়েছেন তার কোনো বৈবাহিক সম্পর্ক ছিল না, মূলত শারীরিক সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যেই তিনি ভিকটিমকে হোটেল কক্ষে নিয়ে যান। র‍্যাবের দাবি নিহত জেসমিনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এছাড়া আসামি মোস্তাফিজ মাদক কারবারের সাথেও জড়িত। অন্যদিকে এর আগেও বহু নারীকে নিয়ে বিভিন্ন সময়ে হোটেলে যাতায়াত ছিল আসামি মোস্তাফিজের। কক্সবাজারে সে যেহেতু মাদক ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে এর আগে 4 বার মাদক সহ আটক হয়েছে, তো সে মোটামুটি অনেকদিন ধরেই কক্সবাজারে ছিল। তার বক্তব্য অনুযায়ী যে সে মোটামুটি 2 সপ্তাহ ধরে কক্সবাজারে, তো সে কর্মসংস্থানের কথা বলেছে, যেটা আমরা কর্মসংস্থান বলতে বুঝি সে সম্ভবত মাদক সংগ্রহের জন্যই গিয়েছিল। আসামির ক্রিমিনাল রেকর্ড যাচাই করে দেখা যায় এর আগে 5 বার গ্রেফতার হয়েছেন মোস্তাফিজ। তার বিরুদ্ধে ঢাকা ও কক্সবাজার জেলায় 4টি মামলা রয়েছে। মামুনুর রশিদ, অফি মহানগর নিউজ, চট্টগ্রাম।